ঘটনার প্রথম দিকে বলো। আমার ছেলের শরীরটা খারাপ ছিল, তো আমি কত বছর বয়স? 16-17 মাসের বাচ্চা। আচ্ছা, তো ওকে নিয়ে গেছি ডাক্তারের কাছে, ডাক্তার দেখেছে, ডক্টর গুছাই, জগবন্ধু গুছাই, তো উনি ওষুধ যা দেওয়ার দিয়েছেন, ওনার কোনো ফল্ট নেই। দোকানে এসেছি, দোকানে এসে আমি ওষুধটা নিতে এসেছি, তো ওষুধের প্রেসক্রিপশনটায় সব লেখা আছে, সিরাপ, সিরাপের জায়গায় বড়দের ট্যাবলেট দিয়ে দিয়েছে, বহুত পাওয়ারের ট্যাবলেট, সেই ট্যাবলেট খেয়েছে, তিনটে খেয়েছে, খেয়ে ছেলে খুবই অসুস্থ, সিরিয়াস কন্ডিশন হয়ে গেছিলো, কালকে রাত্রে খুব দৌড়াদৌড়ি করতে হয়েছে, এই সবাই এসছে, সবাই সারা রাত। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণতলা, নওগাঁ দক্ষিণতলা। এখন কি ভাবছেন, কি কর এখন? এখন ভাবছি দোকানটা কি করে বন্ধ করে দেওয়া যায়। বাচ্চাটা কেমন হয়েছে? বাচ্চাটা এখন কি? বাচ্চাটা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, এখনো বাচ্চাটা এ আছে, মানে নিস্তেজ হয়ে আছে, সকালে আমরা চাইল্ড স্পেশালিস্ট আবার দেখানো হয়েছে, খরচা দিয়ে দিচ্ছি, কিন্তু বাচ্চাটা যদি কালকে কিছু হয়ে যেত সেই খরচাটা এরা কি করে দিত, কত টাকা খরচা দিতে আর কি করতো এরেঞ্জটা? আপনারা কি এর জন্য কি কমপ্লেন করবেন? হ্যাঁ অবশ্যই। আপনার নাম? আমার নাম সুমন্ত মাথুর। ঠিক আছে বলুন। হ্যাঁ, এটা প্রেসক্রিপশন যেটা সেট্রোজিল ও সিরাপ ছিল সেই জায়গায় সেট্রোজিল ট্যাবলেট দিয়ে দেওয়া হয়েছে। এদের অভিযোগ যে 15 বছরের বা ছোট শিশুকে 15 বছরের বাচ্চার ওষুধ দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি ওটা বড়দের ডোজেই, কিন্তু কম্পোজিশন সব সেম, কিন্তু ডোজটা বেশি হয়েছে ওখানে, কিন্তু কম্পোজিশন সম্বন্ধে কোনো রকম কোনো ভেরিয়েশন নেই, এটাও যে কম্পোজিশন ওটাও সেই কম্পোজিশন। সেক্ষেত্রে বাচ্চাটার এখন অবস্থা খারাপ, এটা কি বলবেন? একটু তো অসুবিধা হতেই পারে, কিন্তু বড় ওষুধ বাচ্চাকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এরা অভিযোগ করছে যে এটা ঠিক হয়নি, আপনারা কি বলবেন এ নিয়ে? না স্যার, ভুল তো একটা হয়েইছে, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই সরি ছাড়া, আর আমরা যেহেতু ভুল আমাদের, সেই জন্য বাচ্চা যাতে ঠিক হয়, বাচ্চা যাতে সুস্থ থাকে, সেই মতো মোটামুটি ডাক্তারের কাছে যা খরচপাতি হবে সেটা আমরা বেয়ার করবো বলেছি। নাম ওনা? আপনার নাম? কালীপদ। হ্যাঁ।